পটল কুমার গানওয়ালা। তুই জানিস আমি তোকে যতটা ভালোবেসেছি অতটা ভালো আমি সারা জীবনে কাউকে বাসিনি পটল। এখন থেকে আমি তোকে যতটা ঘেন্না করব অতটা ঘেন্না ওই সুজন কুমার কখনো কাউকে করেনি। ব্যাস পটেশ্বরী, অনেক হয়েছে, অনেক বুঝেছিস, ওরা বুঝবে না, আর বোঝাতে হবে না ওদের। যে যে ভাষাটা বোঝে সেই ভাষাতেই এবার কথা বলতে হবে। চলো বাড়ি, চল বাড়ি, চল, অনেক কাজ আছে আমাদের, অনেক ইম্পর্টেন্ট কাজ আছে, চল বাড়ি, চল। সুভাগত এই গ্রামেরই মেয়ে, ওদের জানেন তো একবার বিয়ে হতে হতেও হলো না, তবে তবে হ্যাঁ আমি নিশ্চিত যে এইবার বিয়েটা হবে। আর পটল, পটল পটল রঞ্জিতবাবুর মেয়েই বলতে পারেন, বড় আদরের। পটল তো রঞ্জিতবাবুকে বাবাই বলে ডাকে। আর সুভাগাকে মা, সুভাগাকে মা, সুভাগাকে মা। সব যে হয়ে গেল কালো, নিবে গেল দীপের আলো, আকাশ পানে জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার খুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার খুলি ভাঙলো ঝড়ে। অন্ধকারে রইনু পড়ে স্বপন মানি, ঝড় যে তোমার জয় ধ্বজা তাই কি জানি, অন্ধকারে রইনু পড়ে স্বপন ঝড় যে তোমার জয় ধ্বজা তাই কি জানি, সকাল বেলা ছে দেখি দাঁড়িয়ে আছো তুমি একি, সকাল বেলা ছে দেখি দাঁড়িয়ে
আছো তুমি কি, ঘর ভরা মোর শূন্য তারি বুকে রোপরি। আমাদের সঙ্গে এমন কেন হচ্ছে ঠাকুর? আমরা কি এমন অপরাধ করেছি যে তার শাস্তি পেতে হবে? রঞ্জিত বাবু আর মিস্টার মল্লিকে লড়াইয়ে সবকিছু হারাচ্ছি আমি আর পটল। আমাদের ভুল বোঝা হচ্ছে, ভুল বোঝা হচ্ছে আমাদের। আমরা কি, আমরা কি কোনোদিনও সুখী হতে পারবো না? আমরা কি একটু ভালো থাকতে পারবো না? সারাটা জীবন কষ্ট পেয়ে যাব। এই ঝড় দুর্যোগে রাতে বড় খোকা কোথায় গেল পটেশ্বরীকে নিয়ে? এখনো ফিরলো না কেন? তোর গায়ে তো ধুলো কিসে? ও মা, তাই তো, সারা গায়ে ধুলো মেখে এসেছিস যে পটেশ্বরী, কোথাও পড়ে গিয়েছিলিস নাকি? পটেশ্বরী, যাও ভেতরে যাও, পরিষ্কার হয়ে এসো, যাও। কি দরকার ছিল এই ঝড় দুর্যোগে রাতে এত রাত্রি পর্যন্ত বাড়ির বাইরে থাকা? এত কথা কিসের তোদের? যা, এই সময় কারেন্টটাও চলে গেল। এক কাজ কর, ওই ভোম্বলকে বল হারিকেনটা নিয়ে আসতে। কি বলছো তুমি? ভোম্বলকে বলবো? কি শুনতে কি শুনবে, আবার কি নিয়ে চলে আসবে, কোনো দরকার নেই। তোমরা চেয়েছিলে না যে আমি জীবনটাকে আবার নতুন করে শুরু করি, সমস্ত অন্ধকার কাটিয়ে উঠি? আমি বিয়ে করব ঠিক করেছি। আর বিয়ে করব সুভাগাকে। এখন যখন বড় খোকা রাজি হয়েছে, তখন শিগগির শিগগির একটা ভালো দিন দেখে। হ্যাঁ হ্যাঁ, আমি কালী ঠাকুরমশাইকে ডেকে পাঠাবো দিনের জন্য। ওইসব দিনক্ষণ পরে দেখো তোমরা, আমি আমার মতামত জানিয়ে দিলাম। তবে হ্যাঁ, সুভাগার সঙ্গে কিন্তু এখন আমার কথা হয়নি বিয়ে নিয়ে। ধীমান, এসব দায়িত্ব তোদের উপর দিলাম আমি। যা কথা বলা তোরা সুভাগার সঙ্গে বল। আর যদি ও রাজি হয়ে যায়, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা একটা দিন দেখো। ভাবিস না বড় খোকা, তুই একদম ভাবিস না, ওকে আমি রাজি করাবো। হ্যাঁ হ্যাঁ, আমি জানি ওর হয়তো আমাদের উপর একটা অভিমান আছে, থাকতেই পারে, কিন্তু দরকার হলে আমি আমি ওর সামনে হাত জোর করে ক্ষমা চাইব।
চাইলে ক্ষমা করবে না, এমনও নয়, এও আমি জানি। এবার দেখবে সুজন কুমার আর অদিতি মল্লিক, রঞ্জিত ব্যানার্জি খালি হাতে ফিরে আসবে না। তোমরা যা যা কেড়েছো আমার থেকে, ভালোবাসা, বিশ্বাস, সম্পর্ক, সব সব আমি আবার ফিরিয়ে আনবো আমার জীবনে, আনবই। পটল কুমার গানওয়ালার গান আমি বন্ধ করে দেব। যে পটলকে আমি আজ পর্যন্ত আমার বুকে আগলে রেখে দিয়েছিলাম, সেই পটলকে আমি আজকের পর থেকে অনেক দূরে সরিয়ে দিলাম, অনেক দূরে। পটল কুমার গানওয়ালা। চলো 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 পাল্টাই।